হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দত্ত 2024 ক্লাস 8-এর গ্রামার অ্যান্ড কোশ্চেন ব্রাঞ্চের যে তোমাদের 257 নম্বর পেজ 257-এ যে কৃষ্ণনগর কলেজের স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে দ্বিতীয় নোটিস পরীক্ষা হবে তার ফুল মার্কস থাকবে 25 আর সময় থাকবে 50 মিনিট। এখন একের দিন কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, তোমাদের এখানে সিনটা দেওয়া নেই, উত্তর প্রশ্ন দিয়েছে, উত্তর করতে হবে। একটা বলছে দ্য হোয়াট ইজ মেটাফোর, বলছে সাইট অ্যান এক্সাম্পল অফ মেটাফোর ফ্রম দ্য পোয়েম দ্য সি। কি লিখবে উত্তরটা দেখো, লিখবে এ মেটাফোর ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ইউজ টু অ্যান ইমাজিনারি ওয়ে টু শো দ্যাট সামবডি অর সামথিং হ্যাজ সাম কোয়ালিটি অ্যাজ অ্যানাদার থিং। মানে কি বলছে, মেটাফোর হচ্ছে একটা জিনিস যেটা কি একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা কি করে, যেটা একটা কাল্পনিক ভাবে আমরা ভাবতে সাহায্য করি কোনো মানুষ বা কোনো জিনিসকে কোনো জিনিসের অন্য একটা জিনিসের সঙ্গে তুলনা করতে। আর এখানে এক্সাম্পল অ্যান এক্সাম্পল অফ মেটাফোর ফ্রম দ্য পোয়েম দ্য সি ইজ হাংরি ইজ এ হাংরি ডগ। তাহলে বলছে সমুদ্রের কাছে তুলনা করা হয়েছে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে, এটা হচ্ছে মেটাফোর। নেক্সট প্রশ্ন যেটা বলছে দেখো, হোয়াই ওয়াজ বলছে ব্রিটেন ইন দ্য গ্রিপ অফ ল্যাসনেস, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ল্যাসনেস বিকজ দ্য ব্যারন ওয়ার বলছে ফাইটিং অ্যামং দেমসেলফ অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন অ্যান্ড দ্য ট্রাভেলার ওয়ার রেগুলারলি রবড। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, ব্রিং আউট সিগনিফিকেন্স অফ দ্য গেটিং সান অ্যাট দ্য এন্ড অফ কিংস টেল, দ্য সেটিং সান ইজ সিম্বলিক অফ দ্য ডিক্লাইন অফ এ ডে অ্যান্ড অফ অ্যান এজ, হেয়ার কিং আর্থার বিকাম ওল্ড অ্যান্ড হি হ্যান্ডেড ওভার দ্য কিংডম টু এ বলছে প্রফিসিয়েন্ট ওয়ান অ্যান্ড হি সেট অফ হিজ বলছে কান্ট্রি ট্যুর। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, হোয়াই কুড নট বলছে দ্য বার্ড সিং হোয়েন হি ওয়াজ ইন দ্য কেজ অফ প্রিন্সেস সেপ্টেম্বর, কেন পাখিটি গান করছিল না যখন সে খাঁচার মধ্যে ছিল। উত্তরটা কি লিখবে, হোয়েন দ্য বার্ড ওয়াজ ইন দ্য কেজ অফ প্রিন্স সেপ্টেম্বর দ্য হি কুড নট সিং বিকজ হি ওয়াজ এ ফ্রি বার্ড অ্যান্ড হি ডিড নট ফিল বেটার ইন দ্য কেজ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর ওয়ান্ট স্ট্যাচু অফ দেমসেলফ, তাহলে লিখবে দে ওয়ার ইগার টু বি ফেমাস অ্যান্ড সো দে ওয়ান্টেড টু হ্যাভ দেয়ার রেসপেক্টিভ স্ট্যাচু ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এরপর হচ্ছে দেখো দিয়ে দেখে ডুয়েস ডাইরেক্টেড বলছে, একটা কি বলছে দেখো, দ্য কিং বলছে দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড দে ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, জয়েন ইন টু কমপ্লেক্স সেন্টেন্স, জয়েন করতে হবে এটা, কি উত্তর হবে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড হোয়েন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। নেক্সট প্রশ্ন বলছে দেখো, রাইট দ্য সেন্টেন্স অফ ইউর ওন কাউন্টিং কন্টেনিং এ প্রেজেন্ট পার্টিসিপেল ইন ইট, তাহলে কি লিখবে এখানে, আই স এ রানিং ট্রেন, এখানে দেখো রানিং ট্রেন হচ্ছে কি, এটা হচ্ছে পার্টিসিপেল। নেক্সট প্রশ্ন বলছে দেখো, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার মে আই গো টু দ্য টয়লেট স্যার, এটা হচ্ছে কি, নার্সেন চেঞ্জ করতে হবে, উত্তরটা কি হবে, অ্যাড্রেসিং স্যার দ্য স্টুডেন্ট আস দ্য টিচার ইফ হি মাইট গো টু দ্য টয়লেট। তারপর প্রশ্ন দেখো কি বলছে, স্যার এক্টর বিং এ ট্রু নাইট আস্ক নো কোয়েশ্চেন কনভার্ট ইন টু কমপ্লেক্স সেন্টেন্স, কি হবে তাহলে, স্যার এক্টর ওয়াজ এ বলছে ট্রু নাইট হু আস্ক নো কোয়েশ্চেন। এবং শেষ প্রশ্ন দেখো কি বলছে, দ্য বলছে প্লিজেন্ট ওয়ার আনহ্যাপি টার্ন ইন টু নেগেটিভ সেন্টেন্স, দ্য প্লিজেন্ট ওয়ার নট হ্যাপি,